শিক্ষক আকরমানী পাতি মঙ্গ চেরি নাইকুলই খড়গতাম শিক্ষকনি লগি গবাং রং মানকা সালকা থানানি পুলিশ সাতাইকলায়ও গরাক সালনি দীপর জরাব রাজখর আউলিনী মঠ চমনিনী ওয়ার্নং রোড আমসানি টংনাই এডভোকেট বিপ্লব ভট্টাচার্য নক গরাক সালনি সারিগ এডভোকেট কোর্টনি সিমি ফাইয়ী নগুই মানখা নকনি তালা সবাইজাক আবনি উলন নগুই মানখা নক ওকুলুকনি দগাবো সবাইজাক তে নকনি আলমারিনি তালাবো সবাইজাক বসাই মানখা নক শিক্ষক হাবকা হনই তে নকনি মানে খনিব লিগি লাগাই অংজাক তে রং জে টংমানী নগ যতন তলাঙ্গি থাঙ্গাই শিক্ষকনি বদল আবনি উল এডভোকেট লগি লগিন সালকা থানাব ককতুমা রেখে সালকা থানানি পুলিশ ফাইয়ী পাতি মুনু চেরি নাইকুলাই হনই দরবার নয়াগ নাহারকা পুলিশ চেরি নাইকুল মুঙ্গ অঙ্করি সিসি ক্যামেরা চেক খালাইয়ে রাহুলনি মুঙ্গই খরকসা শিক্ষক নরমখা পুলিশ রাহুলনি থানে গবাং রং রকব মানখা তে বন সংমুং খালাইয়ে তে আ শিক্ষক আকরমানী পাতি মুংবাই সাব সাব গদালজাক টং বরকনি মুং রক সঙ্গা পুলিশ খরকসানী মুং বিনয় সাহা তে খরকসানী মুং অমিত রায় হেনি সাই মানখা তে বরক খরকতাম আগিনী সিমিন মানে খগৈ থানা রক রমসাকা হেনি সাকা পুলিশ স্রাংসেল ককথুম থুমনাই রংনি বুসকাঙ্গ খুব বাইথং সাবৈ খনারিকা শালকা থানানি উশি সঞ্জিত সেন সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আমাদের মঠচুমনিতে একজন অ্যাডভোকেটের বাড়ি আছে বিপ্লব ভট্টাচার্য, উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে। তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায়। মঠচুমনিতে ওনারা দু ভাই থাকেন, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্য আর একজন উনি অ্যাডভোকেট। তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে, বিকালবেলা যখন অফিস ছেড়ে বাড়িতে এসেছেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায়। তখন আমাদের অফিসার্স, আমরা তিনজন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে। ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে, আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন। তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে এখানে যে রাহুল যে আছে, রাহুল দাস এই ছেলেটা, সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওইগুলিতে তাকে দেখা গেছে। এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্যের গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোর্শনে দেখা গেছে। তখন আমরা তাকে আইডেন্টিফাই করি, সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে, তার পিছনে আমরা লোক লাগাই সে কোথায় থাকে। তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে, আমরা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয়। এখানে বিপ্লব ভট্টাচার্য একটা কমপ্লেন দাখিল করেছেন আমাদের এখানে। অ্যাকুরেট ওনার আলমারিতে কত টাকা ছিল ওনার অ্যাকুরেট মনে নেই, 1.5-2 লাখ টাকা হবে এমন বলেছে। তবু আমরা যখন ওখানে রেড করার পর বাড়িতে আমরা টোটাল এর কাছ থেকে 1,36,725 টাকা আমরা একটা ব্যাগের মধ্যে পাই, টাকাগুলো আমরা সিজ করি। এখানে রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন বলে তার সাথে আরও দুজন আছে, একজন বিনয় সাহা একজন অমিত রায়। তো অ্যাকচুয়ালি বিনয় সাহার বাড়ি পরবুগে, অমিত রায়ের বাড়ি শ্রীনগর, এরা সবাই এখানে ইন্দ্রনগর টাউন ইন্দ্রনগরে ভাড়া থাকে এখানে। তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই আমরা, তারা প্রিভিয়াসলি আমাদের থানা এনসিসি থানা আরও কয়েকবার করে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে এবং বিভিন্ন তামা চুরির কেস এসব জিনিসে, জেলও খেটেছে। তো এইখানে তাদের থেকে তারা এখানে এই কাজগুলোই করে। তো তাদেরও আমরা দুজনকে রেড করে যে বাড়িতে ভাড়া থাকে সেখান থেকে তুলে নিয়ে আসি। রাহুলের বক্তব্য অনুযায়ী অমিত প্রথমে রেকি করে বাড়িটাতে, তাদের বাড়িতে গেটে তালা আছে এটা রেকি করে আসে এবং তারপরে তারা দুজন তিনজন মিলে একত্রে ওইখানে এই চুরিটা করে। তো এখানে হয়তো আরও কিছু টাকা ছিল, 4-5 হাজার টাকা, যেটা তারা তাদের পার্সোনাল কাজে ব্যবহার করে ফেলেছে। তার মধ্যেও আমরা 1,36,725 টাকা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি। বাকি আমরা তাদের পুলিশ রিমান্ড চাইব এবং তারা আরও অন্য কোনো কেসের যে ইনভলভেন্সি আছে কি না সেটা আমরা দেখব ইনভেস্টিগেশনের মাধ্যমে। তাদের কী কী জিজ্ঞাসা করেছেন, কী কারণে কেন তারা চুরির সাথে ইনভলভ হয়েছে? না, অ্যাকচুয়ালি তাদের একটা হ্যাবিট হয়ে গেছে। আমরা ন্যাচারালি তাদের অ্যাপিয়ারেন্স এবং তাদের অ্যাক্টিভিটিস দেখে যেটুকু বুঝতে পারি, তারা বুঝতে পারি তারা কিছু, আপনারা জানেন, কিছু ড্রাগসের আসক্ত হয়ে আছে তারা থাকে প্রায় সময়ই এবং বিভিন্ন জায়গায় খালি অ্যাবান্ডন প্লেসগুলো খুঁজে খুঁজে তারা বের করে এই কাজের জন্যই, ওটার টাকা জোগাড় করার জন্যই তারা এই কাজের সাথে লিপ্ত হয়ে আছে।
এটা প্রিভিয়াসলি কেসেও যখন আমরা দেখেছি তারা অ্যারেস্ট হয়েছে, এই জিনিসগুলো আমরা ইনভেস্টিগেশন আমরা দেখতে পেয়েছি। ম্যাক্সিমাম আপনারা রিসেন্টলি আমরা গোল্ড চুরি কেসে রিকভারি করেছি দেখেছেন, বাইক চুরি কেসে দেখেছেন, গ্যাসের চুলা যখন রিকভারি করেছি দেখেছেন, ইয়ং জেনারেশনের এই টাইপের ছেলেরাই এটাতে ইনভলভেন্সি আছে। এবং ম্যাক্সিমাম এই জাতীয় নেশাদ্রব্য সেবন করার যে প্রবণতা তাদের মধ্যে আছে সেটাকে অ্যাক্টিভেট করার জন্যই তারা এই কাজগুলোতে তারা লিপ্ত হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, কক্ষরা।